बैक टू आवर चैनल आरो একটা নিউ ব্লগের আজকে শুরু। এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চিকেন ম্যাগি খেয়েছি ও আর আমি। মামুনি খেলো কি খেলো কর্নফ্লেক্স আর দুধ, আর পাপা তো ভাত খেয়ে গেল, রুটি নিয়ে গেল, এই সবই হলো আজকে সকাল থেকে। এখন আমি রান্নাঘরে যাইনি, বলতে টুকটাক করেছি, সেভাবে বেসিক রান্না এখনো কিছু হয়নি যে খাবো আমরা দুপুরবেলা সেরকম কিছু। পাপার টিফিনের তরকারিটা মামুনি করেছে আর পরোটা করে দিয়েছে, মামুনি করেছে ওটা। আর আমি পাপাকে 4টে বেগুনি ভেজে দিলাম আর ডিমের অমলেট করে দিলাম। ডালটা কড়াই ছিল, আলু পোস্তটাও ছিল, তো ওটা দিয়ে পাপা আজকে খেয়েছে। আর আমরা খাবো দুপুরে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। সে সব কিছু আমি রেডি করে রেখেছি। রান্নাটা করবো আজকে স্নান করে, কারণ মাছের ঝোলটা ও গরম করতে বলবে আবারও, তো আবার গরম করার থেকে আমি একবারে করে ফেলবো, ওটাই ভালো হবে। তো ওটার জন্যই সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। আর মশলাপাতির কৌটোগুলো যেখানে থাকে ওই তাকটাকে আজকে গোছাবো, কারণ বারবার নিয়ে নিয়ে করা হয় একই জায়গায়। আমারটা যেরকম ওখানে খোলা জায়গাটা, তাতে করে আমি যেখান থেকে নিই সেখানেই রাখতে পারি জিনিসগুলো, কিন্তু মামনির তো এখানটা ভেতরটাতে থাকে আর ছোট ছোট কৌটোগুলো, তো ওই জন্য আরও বেশি মেসি হয়ে যায় জায়গাটা। আমি তো নিয়ে নিয়ে করি, আর মামনি একদিন আরও বেশি তাড়াহুড়ো করেছে, পড়ানো আমি ছিলাম না, তো ওই জন্য আরো বেশি মেসি হয়ে গেছে। তো সেই জায়গাটাকে একটু গোছাবো। চলো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এখানে ফুলকপি আলু টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা সবই নিয়েছি। এই কাঁচা লঙ্কা আর আদা জিরেটা আমি বাটবো, শিলেই বেটে নেবো, আমি পাতবো শিলটা পরে। আর এখানে বেগুনিটা জন্য কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, পাপাকে ভেজে দিয়েছিলাম কটা, আর আমাদেরটা আর এই ব্যাটারটাও রেডি করে রেখে দিয়েছি। আর এখানে মাছকেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, জাস্ট করবো। আর মামুনির জন্য করবো ডালিয়া, সেটাও ভেজানো আছে। আর তোমাদেরকে এবার জায়গাটা দেখাই। এই দেখো জায়গাটা খুবই মেসি হয়ে গেছে, তো এই জায়গাটাকে ঠিকঠাক করে গুছিয়ে দেবো। তো চলো আমি এবার গুছিয়ে নিই। আমি এই জাস্ট স্নান দান করে এলাম, চুল টুল ভিজিয়ে দেখতেই পাচ্ছ, চুলটা বেঁধে নিলাম কারণ যাবো রান্নাঘরে একটু। আর ওই দেখো মামুনির কাছে নতুন ভর্তি হয়েছে, আমি স্নানের আগে দেখে গেলাম বাইরের সোফায় বসে রয়েছে, ওই দেখো এগিয়ে এলো আবার। স্নান করে এসে দেখছি ওই সোফায় বসে রয়েছে, মামুনি কিছুতেই ওকে বসাতে পারছে না একটা জায়গায়। তোমার নাম কি? ঘুরতে ঘুরতে ঠিক চলে এলো, দেখো আমাকে ভালো লেগেছে, হ্যাঁ ভালো লেগেছে। আমি যে ওদিক দিয়ে গেছিলাম আমি বলছি ক্রিম মাখবো, চলো চলে এসছে আমার সাথে সাথে আবার। ওর নাম হচ্ছে চিনি। তো এখন বেজে গেছে হচ্ছে 12:10। আমি ভাত বসাবো, ডালিয়া করব, মাছের ঝোল বানাবো, বেগুনি ভাজবো, অনেকগুলো কাজ রয়েছে। তো চলো আর সময় নষ্ট করলে হবে না, এবার আমি যাই। আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে, তো একটু ঘুরতে ফুরতে আমার ভয়ও লাগছে, ওই দেখো। তো চলো এবার যাই, আমি রান্নাটা সেরে বসেও দিয়েছি, পুরো মোছামাছি গ্যাসে এখন বসাবো রান্না। চেষ্টা করবো যাতে নোংরাটা একটু কমই করতে হয়, এই আর কি। তো চলো এবার দিয়ে দিই তেল আগে। ভালো করে ভেজে তুলে নিচ্ছি। দেখো এখানে 3 পিস ভাজা হয়ে গেছে, 2 পিস ভাজা হচ্ছে। আর এখানে আমি বললাম স্নানের আগে যাওয়ার আগে এখানে আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা ধনে এসব বাটা রয়েছে। আর এরপর দেখো আলুটা আর ফুলকপিটা ভাজতে, আর তো সব মোটামুটি কাটাই রয়েছে। তো চলো আবারও শুরু। অনেকক্ষণ ধরে একটু ফুটে গেছে আর আমার আলু ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। আর ঝোলটা না একটু কালকের জন্য থাকবে, মাকে নিয়ে আমি কালকে যেতে হসপিটাল যাবো, আর কালকে বৃহস্পতিবার মামনির পুজো দেওয়া আছে প্লাস ঘরটর মুছতে হবে, তো ওই জন্য ঝোলটা আমি একবারে করেই রাখলাম। মাছটার মামনিকে কালকে তাহলে করতে হবে না। তো চলো মাছগুলো দিয়ে দিই। দিয়ে দিয়েছি, ফুটেও গেছে অনেকক্ষণ ধরেই। এরপর না কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এখানেই রেখে দেবো, তারপর নামিয়ে নেবো আর ধনে পাতাটাও দিয়ে দেবো, তাহলেই হয়ে গেল। জুট করেই করেছি ঝোলটা, মাছের ঝোলটা। এমনি হলে তো খেতেই চাইবে না, মাছের ঝোল শুনলেই ও কেমন যেন নাক শিটকায়, ভালো লাগে না। আর সেই সকালে রান্না করতে যাওয়ার টাইমে লাস্ট তোমাদের সাথে ফুলকপি আলুর মাছের ঝোলটা দেখেছিলাম, আমার যতদূর মনে পড়ছে। তারপর খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ আজকে বসেছিলাম, প্রায় হ্যাঁ 2:45 অবধি বসেছিলাম। তারপর একটু মানে শুয়ে পড়েছিলাম, ও পাখাটা যেহেতু চালিয়ে দিয়েছিল একটু শুয়ে গেছিলাম। শোয়ার পর ঘুম আসছিল না, লাইভ দেখছিলাম। এসব করতে করতে 4টের দিকে চোখটা বন্ধ হয়ে এসছে, 5:10 অবধি এরকম ঘুমিয়েছিলাম। তারপর উঠেছি, উঠে ছাদে মানে সিঁড়ি দিয়ে ওঠানামা করেছে অনেকবার। এবার মনে হয়েছে যে আমার একটু ভুঁড়িটা বেশি বেরিয়ে যাচ্ছে, এত মিষ্টি খেয়েছি এসে থেকে, আর অনেকটাই মোটা হয়ে গেছি বলে নিজের জামা কাপড়গুলো কথা বলছে আর কি। ও বাড়ি গিয়ে বিয়ের আগের চুড়িদার কুর্তি এগুলো পরতে যাচ্ছিলাম, তো ওগুলো কথা বলছিল যে তুমি মোটা হয়েছো, বাজে লাগছে, তো বিশেষ করে ভুঁড়িটা বাজে লাগছে দেখতে। তো ওই জন্যে ভাবলাম এবার থেকে আমি করব যেটা আমি বলেছিলাম, নিজের যেদিন মনে হবে সেদিন থেকে। তো এবার নিজের মনে হয়েছে, তো সিঁড়ি দিয়ে অনেকবার ওঠানামা করলাম, চাঁদে কিছুটা হাঁটলাম, তারপর ঘরে এলাম। মোটামুটি ধরো ওই আধ ঘন্টা মতো। আর লাস্টে না সিঁড়িতে এতবার ওঠানামা করে যে অভ্যাস নেই, লাস্টে পাটা থরথর করে কাঁপছে দেখছি। তো তারপর আস্তে আস্তে নিচে নেমে এলাম। তো একটা প্ল্যান হচ্ছে আমার, আর ওর তো খুবই খুশি, জানি না ওইদিকে যারা আছে তারা কতটা খুশি। তো আগেরবার যখন আমরা এসেছিলাম ওর এক বন্ধু, তো তার গার্লফ্রেন্ড বলাটা ভুল, ওই আর কি মানে বিয়ে ওদের, তো ওই জন্যে ওদের সাথে দেখা হবে হবে করবো। আগেরবার ছুটিও চলে গেল, আর এবারও মোটামুটি আমাদের হয়েই এলো টাইম। তো ওই জন্যে ওরাও বলছে দেখা করবো, আমরাও বলছি করবো, কিন্তু কারোরই টাইম হয়ে আর উঠছে না। এর হচ্ছে তো ওর হচ্ছে না, ওর হচ্ছে তো এর হচ্ছে না, তাই নিয়ে তো এখনই আমি কিছু বলছি না। এমনিও তোমরা অন্যরকম ভ্লগ চাইছো, তো আমি চেষ্টা করছি শনিবার একটা অন্যরকম ভ্লগ দেওয়ার। তো পরপর কিছু দেব না, আমি ওখানে শ্যুট করে রাখতেও পারি, এখনও আমি কিছু ঠিক করে বলতে পারবো না। সেটাই হোক না কেন, ওখানে আড্ডা মারতে যাচ্ছি, শ্যুট কতটা কি করতে পারবো জানি না, তো চেষ্টা করব অবশ্যই তোমাদের জন্য। তবে শনিবার সকালে একটা অন্যরকম ব্লগ দেওয়ার আমি চেষ্টা করব। আর কন্টেন্ট মাথায় আসছে কিছু কিছু, কিন্তু অঙ্কিতা আমাকে বলেছো যে হোম ট্যুর দিতে, বাট হোম ট্যুর দেওয়ার মতো আমাদের কিছুই নেই। আমি হেঁটে চলে, আমি সব জায়গাতেই ব্লগ করি দেখেইছো। আমাদের 2টো ঘর, একটা ডাইনিং, বাথরুম, রান্নাঘর, এইসব, ছাদ আছে ওপরে, ব্যাস ওইটুকুই। তো এরকম কোনো কিছু দেখানো নেই হোম ট্যুরে, তাই হোম ট্যুরটা বাদই দিলাম। দেখা যাক কি নিয়ে করতে পারি না পারি। তবে কালকের ব্লগটা ব্যাঙ্গালোর প্রথম পা রাখা, ভাবছি ওই জিনিস নিয়েই কিছু নিয়ে একটা করব। দেখা যাক কি করি, যেটাই করব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, তোমাদের জন্যই ভাবনা চিন্তা। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, অবশ্যই অবশ্যই আসবো। তোমরা সবাই ভালো থেকো, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। আর যারা নতুন বন্ধু আসছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা।